দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সত্যের সাথে সশীতের পাশে আমরা রয়েছি 24 ঘন্টা। নরাল কণ্ঠ নিউজে আরেকবার স্বাগতম বন্ধুরা। আমরা এই মুহূর্তে আমি সরাসরি লাইভে আসছি আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য। আপনারা জানেন নড়াইল সংসদীয় আসন, নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা তার সংসদীয় এলাকায় নড়াইল শহরের উপর দিয়ে যে 4 লেন রাস্তার হওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সে সমস্যা এই একটু আগেই, মনে হয় আমার মনে হয় যে সকাল আধা ঘন্টা আগেই তার একটি নিরসন ঘটে গিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা আমার সাথে ওভার টেলিফোনে কথা হয়েছে। উনি বলেছেন এই মাত্র একনেকে 4 লেন রাস্তা অনুমোদিত হয়েছে, 4 লেন রাস্তা হতে আর কোনো জটিলতা থাকলো না। নড়াইল শহরের উপর দিয়ে 4 লেন রাস্তা হওয়ার বাস্তবায়নের জন্য আর মাত্র সময়ের বাকি, যে খুবই মানে প্রক্রিয়াটা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়তো দ্রুত সময়ের মধ্য দিয়ে আমাদের নড়াইল শহরের উপরে 4 লেন রাস্তা বাস্তবায়ন হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনারা জানেন এই 4 লেন রাস্তা নিয়ে কতিপয় মানুষ এর জন্যে সরাসরি আপনারা জানেন যে জেলা প্রশাসনের যে একটি মিটিংয়ের মাধ্যমে একটি পক্ষ দৃঢ়তার সাথে বলেছে আমরা কেউ না এটাকে শুধুমাত্র একটা রিটের বিষয় মামলা করলেই 4 লেন স্থগিত হয়ে যাবে, এরকম দৃষ্টতা রেখে কথা বলেছিলেন। আপনারা জানেন সেই বিষয়টিও আমরা নড়াইল কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছিলাম। আজ এই মুহূর্তের জন্যেই আমরা সরাসরি আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের সামনে লাইভে আসলাম, এই কারণে যে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের নড়াইলের গর্ব সাবেক জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তজা আমাদেরকে নড়াইল কণ্ঠকে জানিয়েছেন যে এই মাত্র আমাদের এই নড়াইল উপর দিয়ে যে 4 লেন রাস্তা সেটাকে একনেকে অনুমোদিত হয়েছে, এখন শুধুমাত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে ইমপ্লিমেন্টের সময়ের অপেক্ষায়। নড়াইলবাসী যেমনটি মাশরাফি বিন মর্তজা বলেছিলেন যে নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান, সেই বিষয় নিয়ে এটা অন্যতম একটি বিষয়। আপনারা জানেন যে ইতিমধ্যে নড়াইল পৌরসভাকে একটি বিউটিফিকেশনের জন্য ইতিমধ্যে সে ব্যক্তিগত মাশরাফি বিন মর্তজা তার তত্ত্বাবধানে 5.5 কোটি টাকার একটি টেন্ডার দিয়েছে। আপনারা জানেন যে নড়াইল পৌরসভার যে ভবন হচ্ছে, ভবনের পিছনে যে কালিদাস ট্যাঙ্কি বলা হয়, এখানে একটি পুকুর আছে, এই পুকুরকে ঘিরে নিয়ে টোটাল একটি নান্দনিক দৃশ্য করার জন্যে তার ব্যক্তিগত চেষ্টায় 5.5 কোটি টাকার গত বৃহস্পতিবারে এটাকে টেন্ডার হয়েছে, অনলাইন টেন্ডার হয়েছে। এই টেন্ডারের মধ্য দিয়ে এবং এই আজকের এই 4 লেন রাস্তা যে অনুমোদিত হলো, একনেকে আজকে অনুমোদিত হলো, এই বিষয়কে নিশ্চিত করেছেন আমাদের মাশরাফি বিন মর্তজা, নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন যে উন্নয়নের জন্য মাশরাফি বিন মর্তজা যে চেষ্টা করছেন, কেউ কেউ তার নাম ভাঙিয়ে হয়তো অনেক দুষ্ট কাজ তাদের নিজের স্বার্থ সিদ্ধির করার জন্য চেষ্টা করছে, সে বিষয়টি আমরা এই মুহূর্তে হয়তো ওইভাবে বলতে পারছি না। তারপরেও আপনারা জানেন যে এই চক্রটিকে ভাঙতে হবে আপনার আমার সকলকে মিলে, যারা কোনো ক্রমে তার এই উন্নয়নের বাধা করার জন্যে, তার যদি নিজের, সে নিজেও বলেছে সে নির্বাচন হওয়ার নির্বাচিত হওয়ার পরে, সংসদ নির্বাচিত হওয়ার পরে সে ওপেনলি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলেছিল, অন্তর থেকে বলেছিল যে সে যদি আমার নিজের বাবাও হয় তার বিরুদ্ধে আমি সোচ্চার থাকবো, ঐক্যবদ্ধ থাকবো এবং কথা বলবো। এখনও পর্যন্ত আমার জানা মতে নড়াইল কণ্ঠের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এই 4 লেন এটাকে আজকের একনেকে অনুমোদিত হওয়ার জন্য। পাশাপাশি মাশরাফিকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, নড়াইল কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 4 লেন রাস্তা আজকের সভায় এই একনেকে অনুমোদিত হওয়ার জন্য। আমার মনে হয় আপনারা জানেন যে এই রাস্তাটি আমার মালিবাগ থেকে সীতারামপুরের আগ পর্যন্ত এই রাস্তাটি বাস্তবায়ন হবে। এই রাস্তাটির যে ওয়াইড হওয়ার কথা, যে দৈর্ঘ্য 5.5 কিলো বা 6 কিলোর মতো প্রায়, এই রাস্তাটি শহরের মধ্য দিয়ে এই রাস্তাটি বাস্তবায়ন হলে সারা পৃথিবীর মানুষ যখন এই শহরে ঢুকবে মাশরাফি বিন মর্তজার উদ্যোগে মাশরাফির শহরে ঢুকবে, এবং তার যে স্লোগান ছিল নির্বাচিত হওয়ার আগে যে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হবে আমাদের নড়াইল জেলাকে সেইভাবে সাজানোর জন্যে সে যেরকম চেষ্টা করছে, সকলে আমরা যদি আন্তরিক হই তাহলে প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে কোনো যদি বাধা না আসে
তাহলে আমরা অত্যন্ত এর সুফল পাবো এবং আগামী প্রজন্ম এর থেকে তারা একটি ভালো শিক্ষা পাবে এবং পজিটিভ কাজের জন্য তারা সবসময় এই মানে সমর্থন যোগাবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ভালো কাজের জন্য কিছু নামধারী মানুষ তারা প্রতিনিয়ত এর প্রতিরোধ এর বলায় গড়ার জন্যে সুকৌশলে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চান্দাবাড়ির তুলেও তারা এটাকে প্রতিহত করার চেষ্টা করেছেন, সর্বশেষ পারেননি, সেই চক্রটির পরাজয় হয়েছে। যারা ভালো মানুষের জয় হয়েছে, মাশরাফি বিন মর্তজার শুধু নয় সারা নড়াল জেলা মানুষের জয় হয়েছে। এই জয়ের জন্য আবারও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে চাই এই ভালো কাজের জন্য সকলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটিকে আরও সুচারুভাবে এগিয়ে নিয়ে যাব। আরও অনেক কাজ পড়ে আছে মাশরাফি বিন মর্তজার উদ্যোগে, সে ইতিমধ্যে তিনি বলেছেন, এছাড়াও তিনি বলেছেন আমি কাজ করতে চাই, কাজ করায় নিতে হবে এবং তাকে প্রতিটা কাজের ক্ষেত্রে যদি আমরা বিরোধিতা করি, আমরা শত্রুতা করি, আমরা ব্যক্তি স্বার্থের জন্য, আমরা চেয়ার পদের জন্য যদি আমরা এগুলো করি, তাহলে উন্নয়ন প্রতিনিয়তই বাধাগ্রস্ত হবে। আমার যারা প্রজন্ম, এই প্রজন্মের যারা মানুষ রয়েছে, তরুণ প্রজন্মের মানুষ যারা রয়েছেন, যারা পজিটিভ চিন্তাভাবনার মানুষ রয়েছেন, তাদেরকে সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই উন্নয়নের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই কণ্ঠে কণ্ঠস্বর মিলিয়ে কথা বলতে হবে। আমি অভিনন্দন জানাই এই একনিকে এটাকে অনুমোদন করানোর পরেই মাশরাফি বিন মর্তজা অনেককেই হয়তো ফোন দিয়েছেন, আমাকেও নলকণ্ঠকে তিনি ফোন দিয়েছেন, এজন্য আবারও নলকণ্ঠের পক্ষ থেকে এমপি মহোদয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন। তার উন্নয়ন কর্মকাণ্ডে, তার কোনো উন্নয়ন কর্মকাণ্ডে কোনো বাধা যদি আসে, সেক্ষেত্রে আমরা অন্তত পক্ষে তার সাথে রয়েছি এবং ২৪ ঘন্টায় আমরা তার সাথে থাকবার অঙ্গীকার রেখেই আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা জানেন যে নড়াল শহরের উপর দিয়ে যে ফোর লেন রাস্তা নিয়ে যে বিতর্ক ছিল, সেই বিতর্কের আজকে একটু আগেই তার অবসান ঘটেছে এবং একনেকে এই রাস্তার অনুমোদন হয়েছে। এই বিষয়টি আমাদের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা, আমাদের প্রিয় কৌশিক নড়াল এক্সপ্রেস এটাকে নিশ্চিত করেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং যারা শুনছেন এবং যারা এই মুহূর্তে হয়তো আমার সাথে নেই, যারা এর পরে দেখবেন, সবাই এটাকে আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টি নিয়ে যাতে কোনো আর কোনো ষড়যন্ত্র কেউ লিপ্ত না হতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত ছিলেন গোড়া থেকে এ পর্যন্ত এবং সর্বশেষ এটাকে ফাইনালি এটাকে টেন্ডার হয়ে এটাকে বাস্তবায়ন পর্যন্ত সেই মানুষগুলো সহ যারা পজিটিভ চিন্তাভাবনার মানুষ রয়েছেন, আপনারা এর সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আপনাদেরকে এই মেসেজটা দিয়ে আমি এই মুহূর্তের জন্য আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। সত্যের সাথে সত্যের পাশে আমরা রয়েছি ২৪ ঘন্টা। আমি কাজী হাফিজুর রহমান, নড়াল কণ্ঠের নির্বাহী, নড়াল কণ্ঠের সম্পাদক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।